রাজশাহীর পদ্মার পাড়ে শুরু হয়েছে ঘুড়ি উৎসব। সরাসরি যাব সেই উৎসবের খবর জানতে সহকর্মী মধু রানার কাছে। রানা, ঘুড়ি উৎসবের আয়োজন এবং অংশগ্রহণকারীদের বিস্তারিত একটু জানতে চাই, দেখতে চাই। রবিন, এটি মূলত রাজশাহী পদ্মা নদীর পাড়ে ঘুড়ি উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধুর শতবর্ষের এবং এখানকার স্বাধীনতার যে 50 বছর সেটি উদযাপন করা হচ্ছে এই ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে। এই ঘুড়ি উৎসবে মেতেছে এখানকার সব বয়সী মানুষ। এখানে ছোট শিশুরা যেরকম রয়েছেন, তেমনি জনপ্রতিনিধিরা রয়েছেন, রয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা, রয়েছে স্বেচ্ছাসেবী কর্মীরা রয়েছেন। অর্থাৎ এখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন, তারা ঘুড়ি নিচ্ছেন এবং উড়াচ্ছেন। এখানে রাজশাহীর এই পদ্মাপাড়ের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন এবং তারা সেই তাদের ছোটবেলার যে স্মৃতি সেই স্মৃতির মন্থন করার পাশাপাশি তাদের পছন্দের ঘুড়ি এখানে উড়াচ্ছেন। আমরা যেটি দেখছি যে আকাশে বিভিন্ন ধরনের ঘুড়ি রয়েছে। এখানে বিভিন্ন চিল ঘুড়ি এবং ছোট ছোট যে বিভিন্ন রঙিন কাগজের ঘুড়ি, সেই ঘুড়িগুলো এখানে পাওয়া যাচ্ছে। এবং খুব ছোট ছোট শিশুরা যেহেতু এসেছেন, তারা নতুন প্রজন্ম এবং এই যুগে তারা হয়তো বিভিন্ন মাধ্যমে ঘুড়ি দেখলেও তারা বাস্তবতার যে সাক্ষী, সেই সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছেন। এখানকার সাধারণ মানুষ তারা বলছেন যে এই আয়োজন অসাধারণ। আমি একটু কথা বলবো এখানকার স্থানীয় সংসদ সদস্যের সাথে। আপনি তো কিছুক্ষণ আগেই ঘুড়ি উড়িয়েছেন, তো কেমন লাগছে আয়োজন? না, এটা চমৎকার। এটা অনেকটা শৈশবে বা যৌবনে ফিরে যাওয়ার মতো। এরকম ঘুড়ি উৎসব আরও ব্যাপকভাবে আয়োজিত হওয়া উচিত। আমরা যে বিকেলবেলায় সন্ধ্যার আগে আমরা কখনো খেলার মাঠ বা যে কোনো ধরনের ঘুড়ি উড়ানো হোক আর যাই হোক এই ধরনের কার্যক্রমের মধ্যে থাকতাম, আজকাল সন্ধ্যার আগে দেখা যায় যে তরুণরা মোড়ে মোড়ে গল্প করে। আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে, হয় ফুটবল মাঠে, ক্রিকেট মাঠে কিংবা খেলার মাঠে আমরা কোনো না কোনো কাজ থাকতাম কিংবা ঘুড়ি উড়াতাম, একটা একটা আয়োজনের মধ্যে থাকতাম। এটা এটা মানুষের জীবনে জীবনকে বিকশিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করি। রবিন, আপনি শুনছিলেন তারা যেটি বলছেন যে গ্রামীণ বাংলার ঐতিহ্য যেরকম এই ঘুড়ি উড়ানো, তেমনি মানুষকে বিকশিত করারও একটি বড় মাধ্যম হচ্ছে যে বাঙালির অতীত যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো স্মরণ করা এবং বর্তমান প্রজন্মের সামনে পরিচিত করা। এই আয়োজনে ঘুড়ি উড়ানোর পাশাপাশি রাতে রয়েছে আতশবাজি এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য রাজশাহীর গম্ভীরা সেটিও পরিবেশিত হবে। এবং এই আয়োজনের মূলে রয়েছে 50টি যুব সংগঠন। যুবকরা বলছেন যে বাংলার ঐতিহ্য যদি এখন বর্তমান তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা যায়, পরিচিত করা যায়, তাহলে মাদকের আগ্রাসন যেমনি কমবে তেমনি আমাদের স্বাধীনতার 50 বছরে অর্থনৈতিক যে মুক্তি সেটিও ঘটবে। রবিন, তোমার সহকর্মী মধু ডানা জানাচ্ছেন রাজশাহী থেকে।